আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইলেকট্রিক সেনিটারিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বয়া M1 মাইক্রোফোনটি সেটিং করবেন। এটি একটি অরিজিনাল মাইক্রোফোন। দেখেন বন্ধুরা, এখানে আপনারা কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন এটি বয়া অরিজিনাল কিনা। দেখেন বন্ধুরা, এটি হচ্ছে বয়া অরিজিনাল একটি মাইক্রোফোন। এখন আমি এটি আনবক্স করব। দেখেন বন্ধুরা, এখানে একটি সুন্দর একটি ব্যাগ দেয়া আছে যাতে বয়া লেখা। আমি একটি বক্স পেলাম, এখন আমি দেখবো খাবারের মধ্যে কি কি আছে। একটি সিলিকা বক্স দেয়া আছে যাতে করে বয়া হেডফোনটি নষ্ট না হয়। একটি কার্ড দেয়া আছে, ওয়ারেন্টি কার্ড। এটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটি হচ্ছে জ্যাক যা আপনি ক্যামেরাতে ব্যবহার করবেন, ক্যামেরা মাইকে ব্যবহার করার জন্য এটি জ্যাক দেওয়া আছে। এখন আমি বক্সটি আনবক্স করব। বক্সটি খুললাম, এখানে অনেক লম্বা কেবল দেওয়া আছে। কেবলের মধ্যে একটি জ্যাক দেওয়া আছে। এই জ্যাকটি আপনারা স্মার্টফোনে, যে কোনো স্মার্টফোনে আপনারা ব্যবহার করতে পারবেন। জ্যাকটির মধ্যে বয়া লেখা আছে। এ দেখেন বন্ধুরা, এটি হচ্ছে একটি মাইক্রোফোন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোফোনটি সেটিং করবেন। মাইক্রোফোনটি সেটিং করতে হলে প্রথমে আপনাদেরকে দেখাবো, এখানে একটি ক্লিপ দেওয়া আছে। এই ক্লিপটি আপনারা কিভাবে সংযোগ করবেন। ক্লিপটি সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। এখন আপনারা আপনার শার্টে টাই কোড যাই ব্যবহার করেন না কেন ব্যবহার করতে পারবেন। এখানে একটি ফর্ম দেওয়া আছে যা এটার মুখের মধ্যে আপনারা সংযোগ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমার হেডফোনটি সংযোগ হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আপনারা যারা বয়া ব্যবহার করবেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে আপনাদের ব্যাটারি আপনারা কিভাবে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে ক্যামেরা মিডিলে অফ, নিচে লেখা আছে স্যামসাং স্মার্টফোন, নিচে লেখা আছে স্মার্টফোন। এখন বন্ধুরা, আপনারা যদি ক্যামেরাতে ব্যবহার করেন তাহলে ক্যামেরা সিলেক্ট করবেন, যদি স্মার্টফোনে ব্যবহার করেন তাহলে সুইচটি নিচে দিবেন, স্মার্টফোনে সুইচটি দিবেন। তারপর বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্যাটারি সংযোগ করবেন। প্রথমে এই কভারটি খুলবেন। কভারটি খোলার পর দেখেন বন্ধুরা, এখানে প্লাস, এখানে মাইনাস। এর অর্থ হচ্ছে প্লাসটি এই দিকে থাকবে, মাইনাসটি এই সাইডে থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাবো প্লাসটি কোন সাইডে থাকবে। এই দেখেন বন্ধুরা, ব্যাটারির এটা হচ্ছে প্লাস, প্লাস প্রান্তটি এই সাইডে থাকবে। বন্ধুরা, আমি আপনাদেরকে ফিটিং করে দেখাবো কিভাবে আপনারা ব্যাটারিটি স্মার্টফোনে কিভাবে ব্যাটারিটি সংযোগ করবেন। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারিটি সংযোগ হয়ে গেছে। আপনারা খুব ভালো করে দেখেন, যদি ব্যাটারিটি সংযোগ সুন্দরভাবে না হয় তাহলে আপনার বয়া মাইক্রোফোনটি জ্বলে যাবে। তাই বন্ধুরা, ব্যাটারিটি আপনারা ভালো করে দেখেন। এই দেখেন বন্ধুরা, আমার বয়া মাইক্রোফোনটি সেট হয়ে গেল, সেট হয়ে গেল।
বায়া মাইক্রোওভেনটি আমার সেট হয়ে গেল। এখন আপনারা যে একটি লাগাবেন, মাইক্রোওভেনটি চালাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।